নিকুঞ্জ লেক রাজধানী ঢাকার খিলক্ষেতে নিকুঞ্জ আবাসিক এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য সংস্কার করা হচ্ছে এই লেকটি। নিকুঞ্জের এই খালটির কংক্রিটের ব্লকগুলো নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। বাম পাশের অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে কংক্রিটের ব্লক নির্মাণের জন্য ঢালাইয়ের কাজ করা হচ্ছে, আর ডান পাশের অংশের কংক্রিটের ব্লকটি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। এই কংক্রিটের ব্লকগুলোর কাজ সম্পূর্ণ হলে আপনার এই খালটির খনন কাজ শুরু হবে। বর্তমান অবস্থা থেকে এই খালটি আরও গভীর করা হবে খননের মাধ্যমে। নিকুঞ্জ আবাসিক এলাকার এই স্থানে অল্প বৃষ্টি বা বর্ষার মৌসুমে যে জলাবদ্ধতা সৃষ্টি হতো, এই খালটি খননের মাধ্যমে এবং সংস্কারের মাধ্যমে নিকুঞ্জ ও তার আশপাশের এলাকার জলাবদ্ধতা নিরসন হবে। পূর্বাচল 100 ফিট লেকটির মতন নিকুঞ্জের এই লেকটিরও দুই পাশে প্রচুর পরিমাণে গাছ লাগানো হবে এবং মানুষ হাঁটা চলার জন্য থাকবে প্রশস্ত ফুটপাত এবং বসার জন্য থাকবে চেয়ারের ব্যবস্থা। এই লেকটির সাথেও পূর্বাচলের 100 ফিট লেকটি সংযোগ স্থাপন করা হবে। যখন এই লেকটির কাজ সম্পূর্ণ করা হবে, পানি উন্নয়ন বোর্ডের একটি সুইচ গেট রয়েছে, সেটির মাধ্যমে এই দুটি লেকেরই সংযোগ স্থাপন করা হবে। নিকুঞ্জের এই লেকটি সংস্কার কাজ প্রায় শেষ পর্যায়ে। কিছুদিন পরে এই লেকটি ব্যবহারের জন্য অথবা খুলে দেওয়া হবে। আর নিকুঞ্জের এই লেকটির ভিডিও আপনাদের কাছে কিরকম লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জানাতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।